এটা হলো যদি আমি ভেজাল খাদ্য খাওয়াইতাম, বিশেষ করে ফিড জাতীয় খাদ্য খাওয়াইতাম, তাহলে এই গরুটার মুখ দিয়ে লালা আসতো, ফেনা আসতো। খাদ্যটা কেনা এবং খাওয়ানো, এটা আমি মনে করি যে লস, বোকামি। আচ্ছা আচ্ছা, আমি বাজারে সেরাটা খাওয়াবো, আমার শখের জিনিস ওকে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এ হচ্ছে আমার সন্তানের মতো, সম্পদ এবং সন্তান। মনে মানবে না। কিন্তু এখন যে কস্টিং, এই কস্টিং আসলে গরু পেলে খুব একটা যে প্রফিটেবল হওয়া যাচ্ছে, বলবেন যে হ্যাঁ বাজারে আগে ছিল 600 টাকা কেজি, 500 টাকা কেজি মাংস, এখন 700 টাকা কেজি হয়েছে। 30 টাকা কেজি যখন ঘুষি কিনছি, তখন একটা গরু তৈরি করতে আমার 350-450 টাকা পার ডে কস্টিং হইত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রামের রাজ্জাক ভাইয়ের গরুর খামারে। দর্শক, রাজ্জাক ভাইয়ের খামার থেকে বিগ সাইজের একটি ষাঁড় গরু বিক্রয় করবেন। এটা কীরকম ধরনের বিক্রি করছেন, কী ধরনের খাবারগুলো খাইয়েছেন বিস্তারিত, সেই সাথে থাকছে গরু লালন পালন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্যই থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখার মতো গরু, গরু আমার সমান হয়ে গেছে আর একটু বড় হবে। এটা কয় দাঁত বয়স চলছে এখন ভাই? দুই দাঁত। বলেন কি ভাই, কেবল দুই দাঁত? এটা ওই যে দুই দাঁতে এত বড় হয়ে গেছে? হ্যাঁ, এর আগে যে আসছিলেন, জি জি জি, ওই যে তখন যে ছোট বাচ্চাটা ছিল ওইটা কিন্তু এটা। মাশাআল্লাহ, ছাগলের সাথে দৌড়াদৌড়ি করতে, ছাগলের সাথে দৌড়াদৌড়ি করতেছিল তখন যে চেহারাটা ছিল, যদি ফুটেজগুলো আমার কাছে নাই এই মুহূর্তে দেখাতে পারতাম, যে তখন কিন্তু খুবই সুন্দর ছিল, গলা কম্বলটা তখনই কিন্তু এরকম ছিল। আসলে আমরা একটা কথা বলি যে কাটার মুখ চোখা হয়ে বের হয়। হ্যাঁ হ্যাঁ, যেটা বড় হবে সেটা কিন্তু বাচ্চাতেই বোঝা যায়। পাগল এরকম মোটামোটা ছিল, গলা কম্বল, ফিটনেসটা খুবই সুন্দর, অনেক সুন্দর ছিল। মাটাকে আছে আপনার কাছে এখনো? না, মাটা নেই, মাটা বিক্রি করে দিছি। ওই মাঝখানে চিন্তা ভাবনা ছিল খামারি আর করবো না, যার কারণে মাটাকে বিক্রি করবো, মানে গলে যা ছিল সব একবার বিক্রি করে দিয়েছিলাম। এত সুন্দর গরু করে ফেলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাইভ ওয়েট কেমন আছে এর? এখন মনে করেন যে 19 মন বা 19 মন আপ এরকম আছে। 19 মন আপ, 19 মন যদি ধরি তা মাংস আছে মোটামুটি আপনার প্রায় 11 মন, 10 মন প্লাস, 10 মন প্লাস, 10 মন প্লাস আমাদের একটু কমই থাকে। যে দুই দাঁত বয়সী যে অবস্থা দেখছি, এটা যদি মোটামুটি আর 2টা বছর পালন করা যায়? চিন্তা ভাবনা ওই রকমই ছিল। আসলে খাদ্যের দাম বেশি, একটা গরু পালতে এখন কস্টিং অনেক বেশি পড়তেছে, আবার মনে করেন যে যদি ভেজাল খাওয়ানো যায় কস্টিং একটু কম পড়ে, কিন্তু আমার তো আসলে রিস্ক থেকে যায়, অর্থনৈতিক ভাবে আর পারতেছি না, খুলে উঠতে পারতেছি না, ব্যাকআপ দিতে পারছেন না, ব্যাকআপ দিতে পারতেছি না। মাশাআল্লাহ, সেল করার পরিকল্পনা। এখন তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে। হ্যাঁ, এত তাপমাত্রা, এত গরম, আমরা কিন্তু ফ্যান দিয়ে কাজ করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন ফ্যান দিয়ে কাজ করছি। আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ তাপমাত্রা চলছে, যার কারণে আমরা কিন্তু ছায়াতে দাঁড়িয়ে আছি, তারপরে আমরা ফ্যান ব্যবহার করছি। এত তাপমাত্রায় গরু কিন্তু হাঁপাচ্ছে না, মুখ দিয়ে ফেনা নাই, ফেনা নাই। জি জি জি, এটা হলো যদি আমি ভেজাল খাদ্য খাওয়াইতাম, বিশেষ করে ফিড জাতীয় খাদ্য খাওয়াইতাম, তাহলে এই গরুটার মুখ দিয়ে লালা আসতো, ফেনা আসতো, গরুটা হাঁপায় যেত। আচ্ছা আচ্ছা, যেহেতু ওকে সম্পূর্ণই ন্যাচারাল খাদ্য দিই। আচ্ছা, আমি নিজে TMR তৈরি করি। আচ্ছা, খাদ্য ভাঙ্গা নিয়ে আসি, দানাদার খাদ্য ভাঙ্গা নিয়ে এসে ওটা দিয়ে নিজের খেতে ঘাস লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এই ঘাস কেটে এনে ঘাস দিয়ে খড় দিয়ে TMR তৈরি করে খাওয়াচ্ছি। TMRটা আপনি নিজেই তৈরি করছেন? TMRটা আমি নিজেই তৈরি করছি। এই TMRটার সাথে কি কি দিচ্ছেন? TMRটার সাথে আছে ভুট্টা আছে, আচ্ছা, পায়রা আছে, আচ্ছা, ছোলা আছে, খেসারি, অ্যাঙ্কারের ভুষি, সয়াবিন আছে, আর ফিশমিল আছে। আচ্ছা, এই সব আমান? এটা সব আমান কিনে ভাঙাচ্ছি, কিনে ভাঙাচ্ছি, নিজে বাজার থেকে কিনছি দানা কিনে, তারপর মেশিনে নিয়ে ক্রাশ করে নিয়ে। বাজারে কিন্তু আমরা দুই রকমের জিনিস দেখতে পাই, একটা হচ্ছে একটু দাম কম, একটা দাম একটু বেশি। একটা ভালো কম দামি খাবারটা হচ্ছে এরকম, গম হলো 52 টাকা কেজি, আরেকটা আছে হলো
আমি বাজারে সেরাটা খাওয়াবো, আমার শখের জিনিস ওকে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এ হচ্ছে আমার সন্তানের মতো সম্পদ এবং সম্পদ এবং সন্তান, একে আমি সন্তান তুললেই লালন পালন করবো। আমরা সবাই চাইবো যে আমার সন্তানকে ভালো টাকা দেওয়ার জন্য, এটাই পরিকল্পনা। এবং আমি মনে করি যে আমার মানে যে ক্যালকুলেশনও আসে যে আমার ওই কম দামি জিনিসটা খাওয়ানো লস, প্রফিটেবল না। যদি কিরি খাবে ওর ভিতর থেকে মূল উপাদানটা খেয়ে নিল, তাহলে কি খাবে? কি খাবে? সারা কিছু পাচ্ছে, যেটা ভুষি আমরা বলি। হ্যাঁ, যে কারণে আমি ওই বাজারের সেরাটাই খাওয়াচ্ছি। এটা সব ভাঙায় নিয়ে এটা কয় বেলা কিভাবে দিচ্ছেন? এটা হচ্ছে দুই বেলা দিচ্ছি। আচ্ছা, সকাল বিকাল? সকাল আর বিকালে। সকাল কটার দিকে? সকালে 8-9টার ভিতর খাবারটা দিই। নিজে একটু ঘুমে থেকে উঠতে দেরি হয়, জি, যে কারণে 8-9টার ভিতর দিই। 8-9টা? হ্যাঁ। আর রাত্রে হচ্ছে মাগরিবের আজান দিল, খানা দিয়ে দিলাম, এশার নামাজের পর পর্যন্ত খাবে, খেয়ে গরু ঘুমিয়ে যাবে। টিএমআরটা যেটা দিচ্ছেন, হ্যাঁ, এটা কয় বেলা কিভাবে দিচ্ছেন? টিএমআরটাই আমি অন্য কোনো খাবারই দিই না, শুধু টিএমআর। আচ্ছা, সকালে টিএমআর? জি, সকালে বানাইলাম, বানায় খাইতে দিছি। আচ্ছা, আবার বিকালে আইসে বানায় দিয়ে ওকে খাইতে দিলাম সরাসরি। টিএমআর দিলে অন্য কোনো খাবারের খাবার প্রয়োজন হয় না, অন্য কোনো খাবার দরকার পড়ে না, যেহেতু টিএমআর এর ভিতর ঘাস আছে, খড় আছে, তারপর হচ্ছে দানাদার সবই আছে। আচ্ছা, আমাকে তো বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। এক্সট্রা পানি কি খাবার দরকার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, টিএমআর তো হচ্ছে ড্রাই দিতে হয়। আচ্ছা, ড্রাই, চারিতে পানি আছে, পাশের পানিতে, ওই চারিতে পানি আছে, ওর প্রয়োজন মতো খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। যারা ফিট খাওয়াচ্ছে বা ই করছে, অনেকের কাছে কমপ্লেন পাবেন যে আমার গরু পানি খায় না। মাশাআল্লাহ, পানি খাচ্ছে না? পানি খাচ্ছে না, কিন্তু আমাদের গরুর এটা কোনো সমস্যা নাই। ওই চারিতে 25-30 লিটার পানি আটতেছে, পানি সবসময় দিয়ে রাখছি, সবসময় দিয়ে রাখতেছি। আচ্ছা, ছোট থেকে তো দেখছি, মোটামুটি কয় বছর যাচ্ছে এখন? এটা 3 বছর হয়নি, 3 বছর আবার বাদও নাই। আচ্ছা আচ্ছা, এই সময় গরু কিন্তু শুধু বাড়বেই, আর এই সময় আপনার গরুটা হঠাৎ করে বিক্রি সিদ্ধান্ত নিলেন? বললাম যে আমার আসলে, আপনি এর আগেও দেখছেন আমার এখানে অনেকগুলো ছাগল ছিল, ভেড়া ছিল, গরু ছিল, অনেক এই জায়গাটা ভরা ছিল। করোনা পরিস্থিতির কারণে বা দেশের অর্থনৈতিক মন্দার কারণে আসলে আমি কিন্তু এখন দেখেন গোয়ালে গরু নাই, ছাগল ভেড়াও নাই, নিজে পরিস্থিতির শিকার। করোনার ভিতরে আমার একটা দোকান ছিল, দোকানটা বন্ধ করতে হয়েছে, বন্ধ করার ফলে যার ফলে আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি। গরু বাছুরকে খাওয়াইতে গেলে তখন আর এক্সট্রা ইনকামের সোর্স ছিল না, যে কারণে ছাগল ভেড়াগুলো বিক্রি করে করে এদেরকে খাওয়াইছি। করোনা এসে অনেকের সারা বিশ্বের চরম ক্ষতিতে পড়েছে প্রত্যেকটা মানুষই, যারা বিশেষ করে ব্যবসায়ীরা, খেটে খাওয়া দিন মজুর টাইপের যে মানুষগুলো তাদেরও কষ্ট হয়েছে। চাকরি যাদের ছিল তারা মোটামুটি একটা ভালো পজিশনে ছিল। অনেকে মনে করতে পারে যে হয়তো গরু কোনো সমস্যা আছে, যার কারণে বিক্রি করছেন। গরুর সমস্যা নেই, এই গরুটা ছোটবেলায় যখন ওর 6-8 মাস বয়স তখন একবার শুধু লাম্পি হয়েছিল। ছোটবেলাতে? হ্যাঁ, ছোটবেলায়। কতদিন বয়স ছিল? 6-8 মাস। আচ্ছা আচ্ছা, তখন তো অনেক বাচ্চা ছিল, তখন লাম্পি হয়েছিল। তারপরে আর এই গরুর স্বাভাবিক হালকা ঠান্ডা লাগা, জ্বর, এছাড়া জটিল কোনো রোগ নাই। লাম্পি যখন হয়েছিল তখন তাকে হয়তো 3 দিন অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম। আচ্ছা, তাছাড়া এরপরে আর এই গরু কোনোদিন অ্যান্টিবায়োটিক ওষুধ খায় নাই, দেওয়ার প্রয়োজন হয় না। মাশাআল্লাহ, একে মাঝে মাঝে প্রিবায়োটিক প্রোবায়োটিক দেই, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, আর ন্যাচারাল খাবার খাওয়াই। এই হিসেবে মাশাআল্লাহ আমার ওই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। তবে এই গরুটা যারাই নিতে চাচ্ছে, বিশেষ করে অনেকে কিন্তু শখ করে 2-1টা গরু পালন করে, হেভি ওয়েটের গরু, অনেক বড় গরু পালন করতে চায় অনেকে আছে, আবার অনেক খামারি আছে তারা কিন্তু অনেক বড় বড় গরু পালন করে, একসাথে 300-400 গরু থাকে সেখানে। কেউ যদি নিতে চায়, এটা যদি আমি একটু ধারণা চাই আর কি, জানতে চাই, আর যদি 2 বছর রাখা যায় এটাকে, তখন লাইভ ওয়েটটা কীরকম দাঁড়াবে এবং মাংস কি পরিমাণ? এইটার লাইভ ওয়েটটা মানে আমরা যে ক্যালকুলেশন করি টিএমআর এর যে মানে আন্তর্জাতিক ক্যালকুলেশন, এটাতে যে একটা গরুকে ডেইলি 1 কেজি ওজন ওয়েট বাড়বে, বা 1 কেজি করে ডেইলি 1 কেজি করে বাড়বে। ডেইলি 1 কেজি হিসেবে যদি হয়, যখন 365 দিনে 365 কেজি গ্রোথটা পরিপূর্ণ আসে, তখন ওই গ্রোথটা ওইভাবে 1 কেজি পরিমাণ আসে না, আসে না। সেই হিসেবে আপনার বছরে 200-250 কেজি পর্যন্ত ওয়েট করবে। জি জি জি, মাত্র 2 দাঁত এখনো এর মানে ফ্যাটেনিং এর যে প্রক্রিয়া, এটা এখনো ওইভাবে কাজ করবে না, কাজ করবে না, এটা এখন গ্রো করবে, বড় হবে, বড় হবে, উঁচা হবে, লম্বা হবে। জি, কিন্তু ফ্যাটেনিংটা হয় মূলত 4 দাঁতের পরে, 4 দাঁতের পরে, 4 দাঁত থেকে 6 দাঁত পর্যন্ত গরুটা ফ্যাটেনিং হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ঝুলটা অনেক বড় থাকে, দেখতে সুন্দর হয়, দেখতে সুন্দর, এবং গসটা সুন্দর থাকে, এই যে পা গুলো মোটা মোটা। এই গরুটা যখন মাংস লাগবে, যখন হেঁটে আসবে, তার মতো একটা কিছু হবে, রোগ ব্যাধি মুক্ত একদম পিওর একটা গরু সরাসরি তুলে দিচ্ছেন দর্শকদের হাতে, বিশেষ করে যারা ক্রেতাদের হাতে।
তো সেই ক্ষেত্রে ভাই এটার দামটা যদি একটু জানতে চাই। আসলে মানুষের হোপের তো শেষ নেই, সবাই আশা করে যে আমি কষ্ট করে পালছি, এতে প্রচুর টাকা খরচও করছি, শৌখিন জিনিস হিসাবটা শখের মতো মাঝে মাঝে আপেল কিনে নিয়ে আসলাম, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, বিয়ে শাদী করি নাই, একে মনে করেন যে আমি আমার সন্তান লালন পালন করতেছি, আদর করতেছি, বাজারে গেলাম হয়তো কলা নিয়ে আসলাম, আচ্ছা এক হালি কলা দিলাম খাও, আচ্ছা গেলে ওই ডাক দিলে নাম বললে জি এর নামটা কি, এর নাম হিরো, হিরো মাশাআল্লাহ, হিরো তো হিরোর মতো, হিরো হিরোর মতো ভাই, জি জি আল্লাহ দিছে ইনশাআল্লাহ। আর এখানে কিন্তু আপনার এক হাত প্রায় এক হাত এক হাত এক হাতই আছে, একটু একটু উনিশ বিশ, হ্যাঁ তবে আমার হাত কিন্তু যথেষ্ট লম্বা, আমি আশা করতেছি যে লাখ ছয়েক টাকার মতো হবে, এখন তারপরে দরদামের সুযোগ থাকছে বা আলোচনার সাপেক্ষে তখন একটা দাম ঠিক হবে, এখানে 6 লাখই দিতে হবে এমন না, না 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 দরদামের সুযোগ থাকছে। আসলে বাজার কেমন যাচ্ছে বাজার সাথে দেখে শুনে দুই চারটা যাচাই বাছাই করে আপনার সেলটা করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি মূলত কি করেন? আমি একটা দোকান আছে ছোট, যদিও এখন বন্ধ খুলি না, জি তবে ওই বন্ধতেই বেচা কেনা হয় কিছু কিছু, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে মোটামুটি আমার খরচ চলে, আর মাঠে জমি আছে, জমি আছে, জমি চাষবাস করতেছি, কৃষি প্লাস আপনার দোকান, দোকান পাশাপাশি প্লাস হচ্ছে খামার, খামার লোকজন দিয়ে কাজ করে, ঘাস আছে ঘাস দিয়ে গরু পালি, খুব একটা ইয়া হয় না, অনেক পরিশ্রমী এবং অনেক মিশুক একটা মানুষ, আমি আর আগেও আসছিলাম, আড্ডা প্রিয় মানুষ, হ্যাঁ জি আড্ডা দিতে ভালোবাসেন, আড্ডা দিতে ভালো, আড্ডা এবং আপনার কৃষিকাজ সবকিছুর মধ্যেই আপনি আছেন, তবে সবকিছু মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে গরুর সাথে কিন্তু অনেকজন দাঁড়ানো, আপনার কৌতূহল জাগতেই পারে কী ব্যাপারে হঠাৎ করে কোথা থেকে আসলো, এবং এরকম ড্রেসের মানুষ তারা তো এখানকার কোনো আপনার কর্মচারীও না বা রাখালো না, তাহলে এরা কারা? স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, তবে এরা হচ্ছে আমার রাজাক ভাই সবাই সহকর্মী বা সহযোগী, আপদে বিপদে সর্বক্ষণ যারা পাশে থাকে তারা হচ্ছে একটা মানুষের প্রিয় বন্ধু পরম বন্ধু। অনেকেই বলছে যে গরু পালনে লাভ নেই, গরু পালনে আসলেই লাভ নাই, জি এখন এই গরুটা প্রতি মাসে আপনার 10,000 টাকা আপ খাচ্ছে, আচ্ছা 10,000 টাকা, 10,000 টাকা আপ খাচ্ছে, আচ্ছা এক বছরে 1,20,000 গোখাদ্যের দাম অনেক প্রচুর পরিমাণ বেড়ে গেছে, যে কারণে এখন আমাদের গরু আসলে শখ পেলে অভ্যেস মনে মানবে না, মনে মানবে না, কিন্তু এখন যে কস্টিং, এই কস্টিং আসলে গরু পেলে খুব একটা যে প্রফিটেবল হওয়া যাচ্ছে, বলবেন যে হ্যাঁ বাজারে আগে ছিল 600 টাকা কেজি, 500 টাকা কেজি মাংস, এখন 700 টাকা কেজি হয়েছে, ঠিক আছে 700 টাকা কেজি, আগে ছিল ভুষি ছিল 30 টাকা কেজি, এখন কিনতেছি 60 টাকা কেজি, ডবল হয়েছে, ডবল মাংসের দাম কি ডবল হয়েছে, হয় নাই 600 ছিল 1,200 হওয়ার কথা 700 হয়েছে, ওই 100 টাকা বাড়ছে, 100 টাকা বাড়ছে, গোখাদ্যের দাম যদি কম হতো তাহলে বাজারটা বাড়ছে মাংসের, এটা যথেষ্ট ছিল, তুলনামূলকভাবে গোখাদ্যের দাম অনেক অনেক বেশি। বাংলাদেশ পানি সম্পদ দপ্তরে যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা যদি এই দিকটা একটু নজর দেয়, বিশেষ করে যে এর পর্যাপ্ত পরিমাণে গোখাদ্য যদি দেশের বাইরে থেকে বাংলাদেশে আমদানি করা যায় হয়তো খাদ্যের দামটা অনেক, খাদ্যের দামটা অনেকটা কমানো সম্ভব হতো, আমার যখন কস্টিং কম পড়বে তখন আমি কমে সেল করব, এখন আমার কস্টিং বেশি, আমি চেষ্টা করলেও পারবো না যে আপনাকে 600 টাকা বা 650 টাকায় মাংস খাওয়াইতে, আমার এই গরুটা সকালবেলা গোসল করাইছি, গোসল করে খাইতে দিতে হয়, দুপুরবেলা এসে এখন অতিরিক্ত উত্তাপ, ঘর সারা ঘর পানি দিয়ে ভিজাইতে হবে বা আশেপাশে এলাকাটা ভিজাই দিলে ঘরটা একটু ঠান্ডা থাকবে, আবার বিকালবেলা যায় ওকে গোসল করাইতে হবে, একটা গরুর পিছনে যথেষ্ট শ্রম দিতে হয়, প্রত্যেকটা খামারই কস্টিং বেশি পড়ে যাচ্ছে, প্রফিটেবল কম হচ্ছে, 30 টাকা কেজি যখন ভুষি কিনছি তখন একটা গরু তৈরি করতে আমার 350-350 থেকে 400 টাকা পার ডে কস্টিং হইতো, এটা গ্রোথ অনুযায়ী দেখা গেছে যে আমি 550-600 টাকায় মাংস বিক্রি করতেছি, এখন পড়তেছে হলো আপনার 600 আপ আমাকে মাংস বিক্রি করতে হচ্ছে 700 টাকায়, আমার প্রফিটটা কোথায়? রাজক ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনার এই গরুর খামারের অতিরিক্ত সফল কামনা করছি, সবাই থাকুন, আসসালামু আলাইকুম, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের রাজ্জাক ভাইয়ের গরুর খামার থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।